আমি তো উপস্থিত আবার কিছু বোনেরা দাঁড়িয়ে বলছে আমি কিসে কম আমি তো কন্যাশ্রী আবার দেখুন সেটা হচ্ছে বিন্দাই মা চল যমুনার গঙ্গা ও চল জলাধি তরঙ্গা তব শুভ নামে যাবে তব শুভ আশিষ মাগে গায়ে তব জয় গাথা জন গণ মঙ্গল দায়ক জয় হে ভারত ভাগবি কাতা জয় হে জয় হে জয় হে জয় 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 হে নমস্কার মানুষের তার বিরুদ্ধে সাধারণ মানুষকে সচেতন করার যে কাজটা শুরু হবে এই মঞ্চ থেকে প্রথমেই আমি অনুরোধ করব আমাদের গড়শিয়ার নেতা ভগবানপুর এক নম্বর পঞ্চায়েত সমিতির কৃষি কর্মী প্রধানমন্ত্রী উৎসাহ গুড়গাঁও অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি আশিস পাত্র খেজুরি এক নম্বর ব্লকের তরুণ তুর্কি যুব নেতা শেখ জালাল উদ্দিন আমাদের জেলা পরিষদের অপর এক সদস্য শেখ আহমেদ উদ্দিন আছেন আছেন আমাদের সুজিত বাবু সহ আমাদের অন্যান্য আমাদের কোটপাড়ান্তরের প্রদীপ ভাড়া সহ রাজীব হাজরা সহ আমাদের বেউদিয়া অঞ্চলের উপপ্রধান প্রিয়ব্রত চন্দ্র সৌরভকান্তি বেতা যুব সভাপতি সকলকে আমাদের পক্ষ থেকে আমরা ধন্যবাদ অভিনন্দন জানাই বেশি বেশি করে অভিনন্দন জানাবো যারা আজ অনেক ঘাত প্রতিঘাত বাধা বিপত্তি ভয় অতিক্রম করে যারা আজকে আমাদের সঙ্গে পায়ে পা মিলিয়ে সারা রাস্তা হেঁটে মমতা ব্যানার্জির ছবি ধরে তার নামে স্লোগান দিয়ে এক জায়গায় মিলিত হয়ে দ্রব্যমূল্যের বৃদ্ধির প্রতিবাদে আমরা মিলিত হয়েছি আপনারা ইতিমধ্যে জানেন এখানকার প্রধান এখানকার নেতৃত্ব আমাদের অরূপ পণ্ডা বিস্তারিত আপনাদেরকে বলেছেন এই মিটিংকে আপনাদের সাকসেস করতে না দেওয়ার জন্য কেউ কেউ আবার বাধা বিপত্তি করেছিল কালকে একটা বিভ্রান্তিকর প্রচার করেছিল আমরা জানি মানুষ মমতা ব্যানার্জিকে দেখেই অভিষেক ব্যানার্জিকে দেখেই আপনারা আমরা সকলেই দল করছি কে এলো কে গেল সেটা বড় কথা নয় বড় কথা আমাদেরকে একজোট হতে হবে সঙ্গবদ্ধ হতে হবে এই অঞ্চলের যে আমাদের তৃণমূল কংগ্রেসের সভাপতি তিনি দীর্ঘদিন দায়িত্বে আছেন যার আজকে এই রূপ সভা করা উচিত ছিল বিধানসভা নির্বাচনে দেখা যায়নি এত বড় জোশ গেল ঝড় গেল আমফান গেল এক মাস ধরে বন্যায় আমরা অতিক্রান্ত বানরাজি হয়ে বুঝছেন রাস্তায় তাদিকে দেখা পাওয়া যায়নি আজকে তারা বলছে আপনারা সভা করবেন না বাধা দিচ্ছে বিপত্তি দিচ্ছে ভয় দেখাচ্ছে কাউকে টেলিফোনে থ্রেট করছে কাউকে পুলিশ দিয়ে ভয় দেখাচ্ছে আজকে সমস্ত মানুষ সমস্ত বাধা বিপত্তি অতিক্রম করে সমস্ত বাধা বিপত্তি না মেনে এক জায়গায় এসছেন আপনাদেরকে আমি বাধা নত করে প্রণাম ও ধন্যবাদ অভিনন্দন জানাই কিছুদিন আগে বন্যা গেছে আমি বারংবার এক গোলা জলে হেঁটে এই রাস্তার উপর দিয়ে আপনাদের গ্রামে গ্রামে ঘুরছি সঙ্গে অরূপ পণ্ডা ছিল সৌরভ বেরা ছিল রবীন্দ্র মণ্ডল আপনারা যারা সামনে উপস্থিত হয়েছেন মা ও বোনেরা সহ যে যুব তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের লড়াকু কর্মীবৃন্দ সবাইকে নতমস্তকে প্রণাম জানাই শ্রদ্ধা জানাই ভালোবাসা জানাই সেলাম জানাই বক্তব্য আপনারা গুরুত্বপূর্ণ বক্তারা আছেন সুপ্রকাশ বাবু আছেন উত্তম বাবু আছেন আপনারা শুনবেন আমাদের বক্তব্য অনেক শুনতে পাবেন তো আমি বক্তব্য দীর্ঘায় বেশি বলবো না একটাই কথাই বলে আমি শেষ করব অনেক বাধা বিপত্তির মধ্য থেকে আজকে এই সমাবেশ আপনারা সবাই জানেন স্পেশালি থ্যাংক জানাবো অরূপ সুন্দর পণ্ডা ও সৌরভ বেরাকে যে বাধা বিপত্তির মধ্যে থেকেও আজকে যে জনসমাগম তৈরি করে দিয়েছেন তার জন্য স্পেশালি আমার পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করব এবং একটাই কথা শুধু বলবো
দেখবি আর জ্বলবি লুচির মতো ফুলবি আর বেশি কিছু না বলে আজকে আমার বাজগুল বাজগুলে মেলা আছে মেলায় আমাদের উত্তম বাবু সুপ্রকাশ বাবু স্বপন বাবু অভিজিৎ বাবুরা যাবেন আমাদের একটা প্রোগ্রাম আছে আমি চলে যাব সবাইকে পুনরায় ধন্যবাদ জানিয়ে নমস্কার জানিয়ে আমার ছোট্ট বক্তব্য শেষ করছি এদের বিরুদ্ধে আমাদের লড়াই আগামী দিনে পঞ্চায়েত নির্বাচন আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন দিয়েছেন মাথায় রাখবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের দল অনেক আন্দোলন লড়াই করে সংগ্রাম করে পা থেকে মাথা অবধি একজন নারী তার শরীরে এমন কোন জায়গা নেই যে শরীরে ক্ষত নেই পুরো শরীরটা ক্ষত অবস্থায় আছে কোমরটা ভাঙা আছে কিন্তু কখনো তিনি গাড়িতে উঠে রোড শো করেন না পথের পর পথ হেঁটে যান এটাই তার শক্তি তাই সকলে মিলে আপনাদের লড়াইতে সামিল হতে হবে পঞ্চায়েতকে রক্ষা করতে হবে আগামী দিনে আপনাদের পঞ্চায়েত মমতা বন্দ্যোপাধ্যায়ের দল এই প্রাণের দলকে যারা সৎমাস করার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে কেউ কেউ ভাবছেন আমি হয়তো বিভিন্ন জায়গা থেকে উড়ে এসে জুড়ে বসে আমি এখানে সাম্রাজ্য দখল করে নেব কেউ কেউ ভাবছেন তাদের 30-35 বছরের রাজনৈতিক ইতিহাস তাদেরকে মুছে দেব 3 মাসে কেউ কেউ ভাবছেন আমি হয়তো এই এলাকায় এসে আমার কর্তৃত্ব ফলাতে পারবো না নয় যারা 30-35 দশক ধরে সিপিএম এর বিরুদ্ধে লড়াই করেছে যারা আন্দোলন করেছে কোথায় ছিলেন করোনার সময় কোথায় ছিলেন বন্যার সময় একবার তো দেখতে পাওয়া যায়নি আজকে মিটিং আটকানোর চেষ্টা করছেন আজকে ভয় দেখানোর চেষ্টা করছেন তাদের বলি সুদেরে যান আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শ তার নীতিকে নিয়ে আমাদের নির্বাচনে অংশগ্রহণ করতে হবে মানুষের পাশে মানুষের সাথে থেকে আগামী দিনে নির্বাচনে অংশগ্রহণ করে তৃণমূল কংগ্রেসের যে স্বপ্ন বাংলাকে বিশ্ব বাংলায় পরিণত করা আজকে দেখেছেন তো সারা ভারতবর্ষের মানুষ তাকিয়ে আছে আমরা ত্রিপুরায় গেছিলাম 3 মাস লড়াই করে 21% ভোট আর বিজেপি এখানে 300 মাস আছে 8% ভোট দেখেছেন তো গোয়াতে মমতা বন্দ্যোপাধ্যায় গেছিল হাজারে হাজারে মানুষ মেঘালয় থেকে কংগ্রেস ভেঙে চুরমার উত্তরপ্রদেশ ভেঙে যাচ্ছে কর্ণাটক ভেঙে যাচ্ছে মণিপুর আসাম সব ভেঙে যাচ্ছে সারা ভারতবর্ষের মানুষ তাকিয়ে আছে অখিলেশ যাদব বলছে মমতা বন্দ্যোপাধ্যায় আসল বিকল্প ভারতবর্ষে নরেন্দ্র মোদীকে যদি কেউ সরাতে পারে তার একটাই নাম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 24-এ আসল খেলা হবে খেলা এখনো হয়নি 24-এ সারা ভারতবর্ষ জুড়ে খেলা হবে এবং সেই খেলায় বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ভারতবর্ষের প্রধানমন্ত্রী দেখতে চাই আমি আর সময় নেব না আপনারা বাড়ি ফিরবেন আমাদের উত্তম বারিক পটাশপুর কেন্দ্রের বিধায়ক তাকে আমি শ্রদ্ধা সম্মান জানাই আমাদের মধ্যে অভিজিৎ দাস থেকে শুরু করে